ব্যারাকপুরে গুলি করে কুপিয়ে খুন করল তৃণমূল নেতাকে। ব্যারাকপুরে ইছাপুরে বাড়ির সামনে নৃশংসভাবে খুন করা হলো এক তৃণমূল নেতাকে। নিহত তৃণমূল নেতা গোপাল মজুমদার উত্তর ব্যারাকপুর পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শিপ্রা মজুমদারের স্বামী। এই হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের দিকে আঙুল তুললেন মেয়রটির বিধায়ক পার্থ ভৌমিক। রাস্তায় একা পেয়ে দুষ্কৃতীরা চড়াও হয় গোপাল বাবুর উপর। প্রথমে গুলি, তারপরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে মাথা থেতলে দেওয়া হয় তার। তো পুলিশ বলতে পারবে না, না এটা তো প্রফেশনাল কিলার। হ্যাঁ 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 শুনছি। হ্যাঁ না এটা তো আমরা পুলিশকেই বলছি, সিএম অলরেডি জানে, যথোপযুক্ত প্রশাসনিক তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা হবে। হ্যালো না না জানি না, এটা পুলিশ বলতে পারবে। না 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 বাড়ি নট বেড়ে বল। হ্যাঁ হ্যাঁ 3 নম্বর বাড়ির বাড়ি। ঘটনাটা আমরা জানতে পারছি, ফোনে খবর পেলাম যে গোপাল মজুমদারকে গুলি করা হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি আমাদের সভাপতি প্রদীপ বোস এবং আমাদের প্রশাসক মলয় ঘোষের সাথে কথা বলি। ওরা বললো যে হসপিটালে নিয়ে এসছি, তুমি তাড়াতাড়ি এসো। আমি আস্তে আস্তে ও মারা গেছে। যত পুলিশ তদন্ত করে বার করবে, কিন্তু আমরা 3 দিন আগে জানি যে ওর সাথে অর্জুন সিং এর ঘনিষ্ঠ বিজয় মুখার্জি ওকে থ্রেট করে এবং বলে যে তোকে আমি দেখে নেব। যেহেতু গোপাল মজুমদারের স্ত্রী ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং আপনারা জানেন এই বিজয় মুখার্জি অর্জুন সিং এর সাথে বিকাশ বসুর হত্যা মামলায় জেলে ছিল এবং আমার ধারণা তারই পরিপ্রেক্ষিতে আজকে অর্জুন সিং প্রফেশনাল কিলার দিয়ে খুন করে। না না ওর বাড়ির লোক নিশ্চয়ই এফআইআর করবে, এখন তো একজন মারা গেছে, আগে তো তার পোস্টমর্টেম সৎকার এইসব করবো, তারপরে নিশ্চয়ই বাড়ির লোক এফআইআর করবে। তবে শুনলাম যে ভোজালি দিয়ে কোপ দেওয়া হয়েছে, গুলিও করা হয়েছে, এলাকার মানুষ গুলির আওয়াজ শুনেছে। একটা গোপাল মজুমদারের মতো একটা ভদ্রলোককে খুন করে এলাকাকে অর্জুন সিং সন্ত্রস্ত করতে চাইছে। কিছুদিন আগে হালি শহরে বোম মজুদ রেখেছিল, সেটা বাস্ট করে একজন মারা গেছে, দুজনের দেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। তার কিছুদিন আগে ভাটপাড়ায় অ্যাকচুয়ালি অর্জুন সিং এর সাথে এখন আর মানুষ নেই, কিছু প্রফেশনাল কিলার দিয়ে এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করতে চাইছে। আমরা প্রশাসনকে বলেছি যে এটা আপনাদের দায়িত্ব ব্যারাকপুরকে সন্ত্রাস মুক্ত করা। গুলি কি লেগেছে সেটা আপনি পুলিশের কাছে জিজ্ঞেস করুন। দাদা পুরভোট সামনে বারংবার মানে সপ্তাহে রোজ দিন এক একটা করে বিভিন্ন ঘটনা ঘটছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে, কি বলবেন এরকম? না না আমরা দেখুন, আমরা তো সরকারি দলে থাকি, যেহেতু আমরা সরকারি দলে আছি আমরা তো নিজের হাতে আইন তুলে নিতে পারি না, আমাদের প্রশাসনের উপরেই আস্থা রাখতে হয় এবং আমরা প্রশাসনের উপরে আস্থাশীল যে তারা প্রত্যেকটা ঘটনার তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা করবে। আমরা ইতিপূর্বে দেখেছি বিগত ঘটনাতেও পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে, অতএব আমরা আশাবাদী পুলিশ খুনিকে খুঁজে বার করবে এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। একটা ঘটনা নয়, রাজনৈতিক বারংবার রাজনীতির মানুষ হত্যা হচ্ছেন এবং সাধারণ মানুষও কিন্তু প্রাণ যাচ্ছে এই বারংবার এরকম ঘটনা। না অর্জুন সিং এর মতো ক্রিমিনালকে যখন ব্যারাকপুরের মানুষ সাংসদ নির্বাচিত করেছেন তখন 2024 অব্দি তো এই ক্রিমিনালকে নিয়েই চলতে হবে,
এবং তিনি তার যেটা স্বাভাবিক কাজ মানুষ খুন করা তিনি সেই কাজটা অবিরত করে চলেছেন কিন্তু এর একদিন শেষ হবে গোপাল মজুমদারকে খুন করে যদি ভাবে যে সবাইকে ভয় পাইয়ে দেবে তাহলে আমি বলবো মূর্খের স্বর্গে বাস করছে না না ও চেষ্টা করছে সাধারণ ভোটার যাতে ভোট বিমুখ হয় কিন্তু অর্জুন সিং এর বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদের রাস্তায় নামবো রাজনীতির উত্তেজনার মধ্যে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে রোজ না না আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রাণ যাচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মী ভাটপাড় হালি শহরে আমরা দেখেছি এখন অর্জুন সিং যদি খুন করে বেড়ায় খুনের রাজনীতি করে আমরা তো পুলিশেরই দ্বারস্থ হব ঠিক আছে ধন্যবাদ ছবিটা কথা বলছিল।